আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জেনারেল ম্যাথের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরসহ এসএসসি দু হাজার এবং দু সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব। তোমরা এই প্রশ্নটি অলরেডি তহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা পেয়েছো বা আমাদের স্কুল পাবলিক গ্রুপ বা পেজে তোমরা এই প্রশ্নটি পেয়েছো আজকে আমি এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। উদ্দীপকে আমাদের এ একটি সেট দেওয়া আছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের সেট গঠন পদ্ধতিতে আমাদের সেটটিকে প্রকাশ করা হয়েছে এবং আরেকটি উদ্দীপকের অংশই যেটা পিস ম্যানাস স্ত্রী কষ্ট আর দেওয়া আছে আমাদের এই ছোট্ট একটি উদ্দীপক থেকে আমরা কীভাবে কনাং প্রশ্ন বা খ বা গণাং প্রশ্নের উত্তর তৈরি করতে পারব তবে কনাং প্রশ্নটি অবশ্যই উদ্দীপক রিলেটেড নয় এটি উদ্দীপকের বাইরে তোমাদের এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে এই সৃজনশীলটি মিক্সড আকারে বা মিশ্র আকারে এই প্রশ্নটি আমি নিজেই আমার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের অধ্যায় ভিত্তিক আমরা শিক্ষার্থীদের যে মূল্যায়ন করি তাদের জন্য এই প্রশ্নটি আমি তৈরি করেছিলাম এই প্রশ্নটি আজকে তোমাদের সামনে আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব তবে কনং যে প্রশ্নটি আছে অবশ্যই তৃতীয় অধ্যায়ের থ্রি পয়েন্ট থ্রি অনুশীলনের একটি উৎপাদক যে উৎপাদকটা সামান্যতম আমি একটু চেঞ্জ করেছি দেখো এই উৎপাদকটি তোমরা থ্রি পয়েন্ট থ্রি অনশীলীতে আঠেরো নম্বর যে ম্যাথটি আছে তোমরা যদি দেখো থ্রি পয়েন্ট থ্রির আঠেরো নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নে কিন্তু দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল যে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা এক্স স্কোয়ার এখানে এক্স আমরা কমন নিচ্ছি কারণ পরবর্তীতে মাইনাস আমাদের এক্স ছিল লক্ষ্য করো দ্বিতীয় পদ এই স্কোয়ার ওয়াই রেখে দিলাম আর আমরা এখানে ওয়াইয়ের সাথে যদি এ গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এ আর এখানে প্লাস ওয়াই আছে আমরা ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে আমরা এই যে থ্রি পয়েন্ট থ্রি যে উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকে বিশ্লেষণের এই ম্যাটটিকে একটু চেঞ্জ করে আমি তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে বোর্ডের যে প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা যদি কোনো পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করো এই পাবলিক পরীক্ষায় অলওয়েজ বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি থাকবে এই বইটির থেকে আগে তোমাদের মেন গাণিতিক যে প্রবলেমগুলো আছে অর্থাৎ ম্যাথের সমাধান তোমাদের এখান থেকে দিয়ে নিতে হবে তাহলে দেখবে যে মেন বইটি খুবই ভালো করে সমাধান তোমরা যদি দাও সেই ক্ষেত্রে তোমাদের যদি একটু চেঞ্জ আকারে থাকে চেঞ্জটা কিন্তু অতি সহজে তোমরা এটি ধরতে পারবে তোমাদের বলবো যে এই গাণিতিক প্রবলেমটায় একটু চেঞ্জ করে আমি এর সাথে এক্স স্কোয়ার আর এখানে এর সাথে ওয়াই স্কোয়ার এক জায়গায় করে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে আমি এ কমন নিয়েছি মাঝের পথটি অপরিবর্তন আকারে এখানে রেখেছি এবং লাস্ট অফ অল যেটি হয়েছে যে আমরা মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি আর প্লাস ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা লাস্ট অফ অল প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি তাহলে এই টাইপের উৎপাদকগুলো কিন্তু তোমাদের খুব সতর্কতার সাথে কিন্তু পরীক্ষার হলে যে হঠাৎ করে যদি একটি পরিবর্তন আকারে এই সৃজনশীল প্রশ্নগুলো আসে তোমাদের মনে রাখতে হবে যে মেন বইয়ের প্রতিটি ম্যাথ অনুশীলনের কাজ বা উদাহরণ এবং অনুশীলের ম্যাথগুলো তো তোমাদের খুব ভালো করে করতে হবে অর্থাৎ সমাধান করতে হবে তাহলে দেখবে যে পরীক্ষার হলে যে হঠাৎ করে কোনো একটি সৃজনশীল প্রশ্ন পাওয়ার পর যদি নতুন মনে হয় যে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান কত হবে তাহলে দেখবে যে সুন্দরভাবেই কিন্তু মেন বই তোমাকে বলে দিবে যে এই গাণিতিক সমস্যাটি কোন অনুশীলনীতে ছিল তাহলে আমরা এখন থ্রি পয়েন্ট থ্রির আঠারো নম্বর যে ম্যাথটি ছিল ওইটার সাথে যদি একটু কম্পেয়ার করে নিই তাহলে দেখো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এখানে গুণ করে নিই তাহলে দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এই স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অটোমেটিকলি যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা লিখবো এখন আমরা এক্স স্কোয়ার যদি কমন নিতে চাই তো লক্ষ্য করো এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আমরা এই স্কোয়ার এক্স ওয়াই এরপরে দেখো প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম এই ক্লাসটি এই মুহূর্তে যে সকল আমার প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়াশোনা করছো বা কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্টরা আসো তাদের জন্যই আমি এই ক্লাসটি দেখো ইন ডিটেলসে উৎপাদকের বিশ্লেষণটাও আমি তোমাদের সামনে একটু আপলোড করার চেষ্টা করছি অর্থাৎ আমাদের মেন যে রাশিটি এই রাশিটি অ্যাকচুয়ালি আমাদের মেন বইয়ে যেটি ছিল থ্রি পয়েন্ট থ্রির সেই থ্রি পয়েন্ট থ্রির মতো কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে তোমাদের চিন্তা করতে হবে যে ছোট্ট একটি উদ্দীপক সৃজনশীলের দুই মার্কসের জন্য আসবে আমরা কোনো একটি পরিপূর্ণ সৃজনশীল যদি আনসার করতে চাই অবশ্যই আমাদের ক খ গ তিনটার পাড়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে এবং সেভাবেই তোমাদের পরীক্ষার হলে অংশগ্রহণ করা উচিত তো লক্ষ্য করো আমরা এখন এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান এই দুইটা রাশি থেকে আমরা যদি গুণ করি অর্থাৎ এ মাইনাস ওয়ানকে যদি একটি অন্য চলক এক্স ওয়াই এ বাদে যদি ধরে নিই আবার এ প্লাস ওয়ানকে যদি আমরা অন্য একটি চলক ধরে নিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা পাবো তখন কিন্তু আমরা এই স্কোয়ার এর রাশিটি পেয়ে যাবো তাহলে এখান থেকে আমরা এ মাইনাস ওয়ানকে আমরা এম ধরে নিতে পারি আমরা সাইডে পরে ধরছি দেখো এখানে এই স্কোয়ার মান অবশ্যই কত আসবে সেটি আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি তবে আমার মনে হয় এখান থেকে ধরে নিয়ে খুব সুন্দরভাবে এই ক্যালকুলেশনটা করলে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমি পরবর্তী অংশটা দেখো এখান থেকে আমরা এখন লিখে নেব ধরে এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান এম সরি এ মাইনাস ওয়ান সমান এম আর এ প্লাস ওয়ান সমান আমরা এন ধরে নিলাম এখানে আমরা গুণ করলে দেখো এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এক আমরা সরাসরি লিখে দেবো দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে গুন করেছি দেখো চাইডে আমরা গুন করে নিতে পারি লিখতে পারি গুন করে আমাদের এখন প্রয়োজন হবে এই স্কোয়ার দরকার তাহলে এখান থেকে আমরা এই স্কোয়ার সমান লিখতে পারবো এম এন প্লাস ওয়ান এর পরবর্তী লাইনে আমরা যে রাশিটি এখানে ধরেছি এ মাইনাস ওয়ান সমান আমরা এম ধরেছিলাম আর এ প্লাস ওয়ান সমান এম ধরেছি এন ধরেছি এখানে আমরা এখন রাশিটির যদি আমরা নতুনভাবে পরিবর্তন করে লিখতে চাই তাহলে প্রদত্ত রাশিটি কী হতে পারে একটু দেখে নিই তাহলে এ মাইনাস ওয়ান সমান আমরা ধরেছিলাম এম তাহলে এম এ এক্স স্কোয়ার আর এই স্কোয়ার সমান এম এন প্লাস ওয়ান পাচ্ছে যে প্লাস ওয়ান এখানে আমাদের এক্স ওয়াই রাখলাম এক্স ওয়াই থাকল আমরা এ প্লাস ওয়ান আমরা এন ধরেছি সো আমরা এন ওয়াই স্কোয়ার লিখে নিতে পারবো আমরা পরিবর্তন করে এখানে এ যে চলক ছিল এই চলকটি এখানে নেই এম আকারে আমরা পরিবর্তন করে নিয়েছি তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে এম এন এক্স ওয়াই প্লাস আমরা এক্স ওয়াইয়ের সাথে যদি এখানে গুণ করি তাহলে এখানে এক্স ওয়াই আমরা পাচ্ছি এন ওয়াই স্কোয়ার থাকলো তো আমরা এই গাণিতিক প্রবলেমটি তোমাদের যদি বলি থ্রি পয়েন্ট থ্রির উৎপাদকের বিশ্লেষণের আঠারো নম্বর এই গাণিতিক প্রবলেমটি কিন্তু আসলে একটু জটিল যদি তোমরা পরীক্ষায় একবার প্র্যাকটিস না করে যাও বাসায় যদি প্র্যাকটিস না করো হঠাৎ করে যাই কিন্তু তোমরা পরিপূর্ণ সৃজনশীল আনসার করতে পারবে না তো প্রথম দুইটি পদ থেকে আমরা এমন কি কমন নিতে পারি এম এক্স কমন নিলে এক্স প্লাস এন ওয়াই হবে এখানে আমরা ওয়াই কমন নিলে আমরা পাবো দেখো শুধু এক্স প্লাস এন ওয়াই হবে তাহলে প্রথম দুই পদ থেকে এম এক্স আমরা কমন নিবো তাহলে এক্স প্লাস আমরা এখানে এন ওয়াই পাব এক্স প্লাস এন ওয়াই পাচ্ছি আর এখানে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে আমরা এখানে পাবো এক্স প্লাস এন ওয়াই পাবো বি কেয়ারফুল তোমরা অনেকে এক্স এবং এন দুইটি চলক কিন্তু একই রকম লিখে নিতে লেখা হয়ে যায় অনেকেরই সেই ক্ষেত্রে তোমরা এখানে যে এন এখানে তোমরা অন্য কোন চলক পি কিউ ধরে নিতে পারো বা এখানে এক্স ওয়াই এ বি আছে তোমরা ডি ধরে নিতে পারো আর কিউ ধরে নিতে পারো তবে চিন্তা করবে যাতে পরীক্ষার হলে আমরা শিক্ষকমণ্ডলী যখন খাতা মূল্যায়ন করব তখন যেন কনফিউজে না পড়ে যায় কোনটি এক্স এবং কোনটি ওয়াই তাহলে আমরা এক্স প্লাস এন ওয়াই আমরা কমন নিতে পারলাম দেখো এক্স প্লাস এন ওয়াই আমরা কমন নিয়ে নিচ্ছি থাকবে দেখো প্রথম পদে এম এক্স থাকবে আর দ্বিতীয় পদে আমরা ওয়াই পাব এখন আমরা অনেক শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার সময় পেয়ে থাকি যে এক্স প্লাস এন ওয়াই ইন্টু এম এক্স প্লাস ওয়াই এটাই কিন্তু আনসার পরীক্ষার হলে কিন্তু লিখে আসে কিন্তু মনে রাখতে হবে যেহেতু মেন যে রাশিটি আছে এ রাশিটি কিন্তু আমাদের এই রাশিটিতে কোনো এম এবং এন ছিল না আমাদের এখানে এক্স ওয়াই এবং এ আছে তাহলে আমাদের এক্স ওয়াই আছে সো এখানে এ নেই যেহেতু আমাদের রাশিটিকে সম্পূর্ণ সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এ কে এম এবং এনের মাধ্যমে প্রকাশ করছি তাহলে আমাদের এখানে এন এবং এমের পরিবর্তে অবশ্যই আমাদের এ -1 ওয়ান এবং এ প্লাস ওয়ান বসাতে হবে তাহলে তোমাদের মনে রাখতে হবে এই টাইপের ম্যাথগুলো তোমরা অর্ধেক যদি সমাধান করো তোমরা কনফিউজিং কোনো মার্কসে তোমরা যাওয়ার চেষ্টা করবে না সুন্দরভাবে এই মানগুলো বসিয়ে যে চলকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে সেই চলকেই তোমরা সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিবে তো লক্ষ্য করো এই এক্স রাখলাম এন সমান আমরা লিখেছি এ প্লাস ওয়ান তাহলে এখানে এ প্লাস ওয়ান আমরা বসিয়ে দিব এন এর স্থলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। এম এর মান আমরা এ মাইনাস ওয়ান ধরেছিলাম এমের মান আমরা এ মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি এখানে থাকলো এখানে আমরা লিখবো যে এম ও এন এর মান বসিয়ে অর্থাৎ যেটি ধরেছিলাম মান বলাটা আসলে কতটুক যুক্তিগত আমি জানি না অর্থাৎ এমএন ধরেছিলাম এখন আমরা সুন্দরভাবে এটি যদি ক্যালকুলেশন করে আর অতিরিক্ত লাইনে না যেয়ে তাহলে এ ওয়াই প্লাস আমরা ওয়াই দেখতে পাচ্ছি গুণ করলে এর পরবর্তী দেখো আমরা পাবো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এটাই হবে আমাদের দেখো নির্দিষ্ট যা কাঙ্ক্ষিত রেজাল্ট সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি এক্স আছে ওয়াই আছে এ আছে এক্স আছে ওয়াই আছে এবং এক্স আছে এখানে এ আছে তাহলে আমাদের প্রদত্ত যে রাশিটি যে চলকে ছিল এখানে তিনটি চলকে কিন্তু আমাদের রাশিটি ছিল সো উৎপাদকে বিশ্লেষণ করার পরেও কিন্তু আমরা তিনটি রাশি এখানে পেয়ে যাচ্ছি অর্থাৎ এক্স ওয়াই এবং এ চলক আকারেই কিন্তু আমরা রাশি পাচ্ছি তোমাদের বলবো যে প্রিয় শিক্ষার্থীরা যে তোমরা সবসময় যারা আমার ক্লাসগুলো ফলো করে থাকো তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা জানো যে সি দু হাজার একুশ বা হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে প্র্যাকটিস করছো অনেক গাণিতিক প্রবলেম সেই গাণিতিক প্রবলেমগুলো ধৈর্য সহকারে তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুল বা সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান এই সিচুয়েশনের কারণে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায় থেকে তোমাদের মূল্যায়ন করছে সেই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে এখন আসা যাক তোমরা দেখো আমাদের এখানে খনং যে প্রশ্নটি আছে যদি খনং প্রশ্নটির কথা বলা হয় তোমরা অনেক শিক্ষার্থীরা এই প্রশ্নটি দেখে অনেক মন্তব্য করেছো যে সো সিম্পল একটি সৃজনশীল এ অনেক ইজি সৃজনশীল কিন্তু তোমরা এই সৃজনশীলটি একবার সমাধান করার ক্ষেত্রে তোমরা দেখবে যে অবশ্যই কিছু না কিছু এখানে ল্যাকিংস আছে অর্থাৎ কোনো কিছু এখানে লুকানো আছে এখানে আমাদের উদ্দীপকে আছে দেখো এক্স বিলংস টু এন উদ্দীপকে কিন্তু আমাদের এক্সের ক্যারেক্টার এক্সের বৈশিষ্ট্য কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে এখানে কিন্তু একটি দীঘাত সমীকরণ আছে এই দীঘাত সমীকরণ কিন্তু আমরা সমাধান করবো করে এক্সের যে মানটি হবে অবশ্যই এক্সের মান আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা হবে পজিটিভ মান নিতে হবে যার কারণে এখানে অনেক শিক্ষার্থীরা আসো এই উৎপাদকটিকে বিশ্লেষণ করে প্লাস মাইনাস দুইটা মান আসবে এই দুইটা মানেই কিন্তু তোমরা অনেকে নিয়ে নাও তোমাদের মনে রাখতে হবে এখানে কখনো মাইনাস মানটি গ্রহণযোগ্য হবে না এটি কিন্তু এই গাণিতিক প্রবলেমটির কিন্তু বেসিক বা একটি কৌশল এখানে যদি এমন হতো এন এর পরিবর্তে যদি আর থাকতো বাস্তব সংখ্যা থাকতো বা এন এর পরিবর্তে যদি জেড থাকতো পূর্ণ সংখ্যা থাকতো তাহলে পূর্ণ সংখ্যা থাকলে অবশ্যই আমরা প্লাস মাইনাস দুইটা আমরা নিতে পারতাম বা বাস্তব সংখ্যা থাকলে তো এটা বলার অপেক্ষা রাখে না মূলত অমূলত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অনেক কিছুই যদি আসতো শুধুমাত্র অবাস্তব সংখ্যা আসলে আমরা নিতে পারতাম না এটা মনে রাখতে হবে যেহেতু এন আছে সো এখান থেকে আমরা এ সেটের যে উপাদান ফাইন্ড আউট করবো এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে আর সেকেন্ড কথা প্রশ্নটা আছে যদি বি সমান দেখো এখানে পাঁচটি উপাদান দেওয়া আছে পাঁচটি উপাদান কিন্তু দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য আছে আবার এ বি আছে এখানে এমন হতে পারে এক্স ওয়াই থাকতে পারতো কোনো নামও থাকতে পারতো এই সেটটির তোমরা গুণজ হয়তো খুব দ্রুত করতে পারবা কিন্তু মনে রাখতে হবে এখানে নেগেটিভ মান আছে এবং আমাদের এ আছে শূন্য আছে তোমরা লেখার সময় তোমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে এখানে ক্রস তৈরি করবে না সেকেন্ড ব্যাকেট দিয়ে তোমরা লিখবে এই বিষয়গুলো কিন্তু খুব সাবধানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে কারণ তোমরা অনেক শিক্ষার্থীরা আসো তোমরা যদি এই এ সেটের সদস্য সঠিকভাবে না নির্ণয় করতে পারো তাহলে কিন্তু এই সম্পূর্ণ বি যে প্রশ্নটির উত্তর এই প্রশ্নের উত্তরের জন্য তোমরা শূন্য পেয়ে যাবে কারণ এ সেট থেকে সঠিক উপাদান প্রয়োজন হবে তোমাদের নির্ণয় করা এবং খনাং প্রশ্নে কার্তিসগ গুণজ আছে এ ক্রস বি আবার বি ক্রস এ এই দুইটি সমান কিনা এটি দেখানোর জন্য আমাদের কার্তিসগ গুণজে যে উপাদান থাকবে এক্স ওয়াই অর্থাৎ ডোমেন রেঞ্জ আকারে কিন্তু ফাস্ট ব্যাকেট দিয়ে কিন্তু আমাদের উপাদানটাকে এখানে প্রকাশ করতে হবে এই যে ছোটোখাটো বিষয়গুলো আমি তোমাদের সামনে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য এই টাইপের কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করছি কারণ তোমরা অনেকে আসো যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান খুব সহজে দিতে পারো কিন্তু পরীক্ষার হলে আমরা যখন খাতা মূল্যায়ন করি তখনই আমরা বুঝতে পারি যে তোমাদের আসলে মার্কস বা প্রাপ্ত যে নাম্বার বা কাঙ্ক্ষিত যে রেজাল্ট এই রেজাল্ট তোমরা পাও না তোমরা অনেক কম মার্কস পেয়ে থাকো তো লক্ষ্য করো এখন আমি এই খনাং প্রশ্নটির সমাধান করার জন্য আমি লিখবো উদ্দীপক থেকে উদ্দীপক থেকে পাই কি পেতে পারে একটু দেখে নি আমাদের উদ্দীপক থেকে যে সেট আছে সেটটি আমরা একটু লিখে নেবো এক্স বিলংস টু আমরা দেখো এন সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি টু দেখো শূন্য এখন এইটা যদি এভাবে একটু চেঞ্জ থাকতো যে এক্স বিলংস টু আমাদের জেড বলে দিল অবশ্যই এই যে এক্স বিলংস টু এন বা জেড এই জেডগুলো অবশ্যই ক্যাপিটাল অক্ষর দিয়ে লিখতে হবে তোমরা অনেকেই এই জেড কিন্তু যখন এভাবে একটা দাগ দিয়ে দাও এটি কিন্তু স্মল অক্ষরের কিন্তু জেড হয়ে যায় তোমাদের মনে রাখতে হবে সেটকে আমরা যখন প্রকাশ করি কোনো একটি সেটকে সেটা অবশ্যই ক্যাপিটাল অক্ষর দিয়ে লিখতে হবে তাহলে এখানে জেড লিখে তোমরা এভাবে দাগ দিতে পারবে না অর্থাৎ এই গাণিতিক প্রবলেমটি যদি এভা থাকতো এক্স বিলংস টু জেড সাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি টু শূন্য তাহলে অবশ্যই আমাদের এখান থেকে এই জেড দেখে আমাদের প্লাস মাইনাস মান কিন্তু আমাদের গ্রহণযোগ্য আকারে আমাদের নিতে হবে মনে রাখতে হবে এখানে জেড আছে আর যেহেতু এখানে এন দেখতে পাচ্ছি এখানে ন্যাচারাল নাম্বার ওকে সো আমরা সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা নেব কোনো নেগেটিভ মান নিতে পারবো না তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ সেটের বর্ণনাকারী সমীকরণ এ সেটের বর্ণনাকারী সমীকরণ এখানে যেহেতু এটা একটি সমীকরণ দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো তো মিডিল টার্ম ফ্যাক্টর যদি আমরা করতে চাই তাহলে আমরা কী পাচ্ছে দেখো চার পাশে কত বলতো বিশ পাচ্ছে যেহেতু এখানে প্লাস এক্স আছে তাহলে আমাদের ফাইভের আগে অবশ্যই প্লাস হবে আমরা প্রথম দুইটি পদ থেকে যদি এক্স কমন নিয়ে এক্স প্লাস ফাইভ পাবো লাস্টের দুইটি পদ থেকে যদি মাইনাস ফোর কমন নিয়ে অবশ্যই প্রথম দুইটি পদ থেকে কমন নেওয়ার পর যে রাশি থাকবে এখানেও একই রাশি হতে হবে তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস ফাইভ ইন্টু দেখো এক্স মাইনাস ফোর এখান থেকে আমাদের পরবর্তী লাইন লিখতে হবে হয় এক্স প্লাস ফাইভ অথবা এক্স মাইনাস ফোর ইকোলস টু শূন্য তোমরা অনেকে এর পরের লাইনে তোমরা অনেক শিক্ষার্থীরা আসো যে লাইনটি লিখে ফেলো তোমরা অনেকে লেখো হয় এক্স ইকোস টু মাইনাস ফাইভ অথবা তোমরা লেখো এক্স ইকোস টু ফোর আমি অনুরোধ করবো তোমরা এই কথাটা সরাসরি লিখবে না কারণ এখানে দুইটি আমাদের রাশি আছে যেহেতু এটি অজ্ঞাত চলক আমরা যখন এক্স প্লাস ফাইভ রাখবো তখন এই শূন্য যে কিন্তু এক্স মাইনাস ফোর ভাগ হয়ে যায় যার কারণ বলা হয় হয় আবার যদি এক্স মাইনাস ফোরের মান নির্ণয় করতে চাই এক্স মাইনাস ফোর যদি আমরা বামে রাখি তাহলে শূন্য নিশে হর আকারে এক্স প্লাস আমরা ফাইভ পাই এটাকে সরাসরি কিন্তু আমরা এই মানটি আমরা লিখে নিই তাহলে এখানে হয় এক্স প্লাস ফাইভ সমান শূন্য এখান থেকে লিখবো অতএব এক্স ইকোয়াস টু মাইনাস ফাইভ আর এখান থেকে লিখবো দেখো এক্স ইকোস টু ফোর এক্সের মান কিন্তু আমরা দুইটি এখানে পাচ্ছি একটি কিন্তু মাইনাস ফাইভ আরেকটি কিন্তু প্লাস ফোর তাহলে আমাদের উদ্দীপকে কিন্তু এ যে সেটটি দেওয়া আছে এই সেটে কিন্তু কি লেখা আছে একটু দেখো এক্স বিলংস টু এন লেখা আছে অর্থাৎ ন্যাচারাল নাম্বার লেখা আছে তাহলে আমরা এক্সের মান অবশ্যই মাইনাস ফাইভ কিন্তু নিতে পারবো না শুধুমাত্র এক্সের মান কিন্তু প্লাস ফোর হবে বাট এখানে যদি আমি এক্স বিলংস টু জেড উল্লেখ করতাম তাহলে আমাদের এখানে যে দুইটি মান আছে এই দুইটা মানই কিন্তু আমরা নিতে পারতাম অর্থাৎ এখানে জেড আমাদের সেট যদি প্রকাশ এখানে থাকতো তাহলে আমরা এখানে নিতে পারতাম দেখো মাইনাস ফাইভ এবং ফোর আমরা এই সেটে কিন্তু নিতে পারতাম মনে রাখতে হবে আমাদের যদি জেড থাকতো বা এখানে যদি জেডের পরিবর্তে যদি এমনও থাকতো যে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার অর্থাৎ আর যদি থাকতো এখানে জেডের পরিবর্তে যদি তোমাদের আর থাকতো তাহলে তোমরা এখানে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি টু শূন্য সেই ক্ষেত্রেও কিন্তু এই দুইটি মান তোমরা গ্রহণযোগ্য আকারে অবশ্যই নিতে পারবে এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করছি তোমরা জানো যে সাধারণ গণিতের জন্য প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য সময় নির্ধারণ করা থাকে একুশ দশমিক ছয় মিনিট বাট আমি তোমাদের ইউটিউবে বা এই ফেসবুক পেজে এই ক্লাসগুলো আপলোড করি যে ইন ডিটেলস আলোচনা করার জন্য যাতে সুন্দর করে তোমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে কোনো আমাদের ম্যাথ আসে এখানে যেমন এন লিখেছি আমি যদি জেড থাকতো বা যদি আর থাকতো তাহলে আমরা কী লিখতে পারতাম এগুলো কিন্তু একটু আলোচনা করব যার কারণে তোমাদের একটু সময় লাগতে পারে বা অনেক শিক্ষার্থীরা তোমরা কমেন্টস বক্সে লেখো যে স্যার আপনি একটি প্রশ্নে এত সময় নিয়ে আলোচনা করেন অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে আমার ক্লাসে যে কোনো একটি শিক্ষার্থী যাতে ইন ডিটেলসে ম্যাথটি বুঝতে পারে শুধুমাত্র আমি ম্যাথটি করে গেলাম সময় হয়তো বাঁচানোর জন্য সেটি একটি ব্যাপার হতো বাট এখানে যেহেতু দেয়া আছে দেখো এ সমান আমাদের এক্স বিলংস টু এন আছে তাহলে আমাদের এক্স সমান মাইনাস ফাইভ গ্রহণযোগ্য আকারে আমরা নিতে পারবো না এখানে সরাসরি লিখবো সুতরাং এ সেটের সদস্য দেখো আমাদের ফোর হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের সদস্য কিন্তু আমরা ফোর পাচ্ছি অনেকে এ সেটের সদস্য মাইনাস ফাইভ ফোর যদি এটা নিয়ে নাও এই এক্স বিলংস টু এন আকারে যদি থাকে তাহলে আমি বলবো শুরুতেই তোমরা কিন্তু ভুল সেট নির্ধারণ করছো অর্থাৎ সেট নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস ফাইভ হবে না এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে একটু যদি লক্ষ্য করো সেই ক্ষেত্রে আমরা এ সেট পেয়ে গেছি আমাদের এখন বি সেট উপাদান দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচটি আছে তাহলে আমরা যদি বি ক্রস এ করি তাহলে পাঁচটি উপাদান আছে আর এখানে এ সেট উপাদান একটি আছে তাহলে পাঁচের ক্ষেপাস ক্রোমোজোর আকারে আসবে আবার এ সেটের উপাদান প্রথমে যদি এ ক্রস বি দিই তাহলে আমরা এ সেটের উপাদান এক পাচ্ছি আর বি সেটের উপাদান এখানে পাঁচটা দেওয়া আছে তাহলে পাঁচের পাঁচ সুতরাং আমরা বামপক্ষ এবং ডানপক্ষ দুইটিই পাবো কিন্তু কার্তি গুণজের ক্ষেত্রে এ ক্রস বি এবং বি ক্রস এ সমান হবে কিনা এটি কিন্তু এখন আমাদের দেখার বিষয় ওকে তাহলে আমরা উদ্দীপক থেকে কি পেয়েছি দেখো তাহলে আমরা উদ্দীপক থেকে কী পেলাম বলতো এই কস টু পেয়েছি আমরা ফোর পেলাম এবং আমরা পেলাম যে কী দেওয়া আছে দেখো বি কস টু কত দেওয়া আছে বলতো মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য আছে এখন আমাদের এই যে এ ক্রস বি যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কী পেতে পারি দেখি এ ক্রস বি মনে রাখতে হবে এ সেটের উপাদান কত বলো একটি আছে এটি কার্তিস গুনজ বা আমরা ক্রস গুনজ বলি বি সেটের উপাদান দেখো মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এ বি দেওয়া আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এ সেটের সদস্য একটি ছিল আর বি সেটের সদস্য দেখো পাঁচটি ছিল তাহলে পাঁচ এককে পাঁচ আমাদের ক্রোমোজোর আকারে আমরা যে এ ক্রস বি সেটের উপাদান ফাইন্ড আউট করবো আমাদের পাঁচটি ক্রোমোজোর আকারে উপাদান আসবে তাহলে কী আসবে দেখো তো এটা এক্সের মান তার মানে এটাই এক্স আর এটা ওয়াই তাহলে আমাদের এক্স কমা ওয়াই আকারে ক্রোমোজোড় আকার আসবে এবং ক্রোমোজোড়ের ক্ষেত্রে মাস্ট বি আমাদের ডোমেন এখানে ফোর আকারে থাকবে তাহলে ফোর মাইনাস টু একটি ক্রমজোর আবার দেখো ফোর মাইনাস ওয়ান আরেকটি আমাদের উপাদান হবে এরপর দেখো ফোর কমা জিরো পাবো এরপর আমরা পাবো ফোর কমা এ এরপর আমরা পাবো দেখো ফোর কমা বি পাবো ওকে তাহলে আমরা কয়টি পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ বাট আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে এ সেটের উপাদান দেখো প্রথমে আছে, তাহলে এ সেটের উপাদান কিন্তু এখানে আমরা যদি সেট গঠন পদ্ধতির সাথে কম্পেয়ার করতাম তাহলে এটাকে আমরা কিন্তু লিখতে পারতাম দেখো এক্স কোমা ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কিন্তু আমরা বি লিখতে পারতাম যদি আমরা এ ক্রস বি সেট গঠন পদ্ধতিতে এ ক্রস কে লিখতে চাই তাহলে লক্ষ্য করো এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি অর্থাৎ এ সেটের উপাদান দেখো এক্স হবে যেখানে দেখো এ সেটের উপাদান এক্স আকারে আসে আর আমাদের বি সেটের উপাদান ওয়াই হবে সুতরাং এক্স কমা ওয়াই এক্স কোমা ওয়াই এভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা দেখো এখানে কী পেলাম এ ক্রস আমরা বি পেলাম আবার আমরা কী করবো দেখো বি ক্রস এ ফাইন্ড আউট করবো আবার আমরা লিখবো আবার লিখবো বি ক্রস দেখো এ তাহলে বি সেটের উপাদান কত ছিল বলো তো এখানে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান আমরা জিরো এ বি আমরা পাবো আর এ সেট এখানে দেখো কত আছে এ সেটের উপাদান আমরা কিন্তু ফোর পেয়েছিলাম তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি তাহলে এটাকে আমরা এভাবে সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই মাস্ট বি প্রথমে যেহেতু বি সেটের উপাদান আছে তাহলে আমরা এক্স বিলংস টু বি লিখবো এবং আমরা এখানে যেহেতু এ সেট পরে আসে পরের অবস্থান আছে সুতরাং ওয়াই বিলংস টু আমরা এইভাবে লিখে নেব এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে বি সেট যেহেতু এখানে প্রথমে আসে এর প্রত্যেকটা উপাদানকে আমাদের এক্সের সাথে কম্পেয়ার করতে হবে আর এ সেটের এই ক্ষেত্রে প্রত্যেকটা উপাদানকে কিন্তু ওয়াই এর সাথে কম্পেয়ার করতে হবে তাহলে আমরা কি লিখতে পারবো দেখো টু কমা ফোর মাইনাস ওয়ান কমা ফোর জিরো কমা দেখতে পাচ্ছো ফোর এখানে এ কমা আমরা ফোর পাচ্ছি আর এখানে বি কমা আমরা দেখো ফোর পাচ্ছি তো আমরা খুব সহজেই বুঝতে পারছি এ ক্রস বি যেখানে দেখো ফোর কমা আমাদের মাইনাস টু ফোর এখানে প্রথমে উপাদান ডোমেন আকারে আছে বা এখানে এর মান বাট বি ক্রস এ যখনই নিচ্ছে তখন দেখো আমাদের বি সেটের উপাদান ডোমেন আকারে থাকছে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস এর যে পাঁচটি উপাদান আমাদের বি ক্রস এও কিন্তু দেখো চা পাঁচ আর এক গুণ করলে একে পাঁচ অর্থাৎ পাঁচটি ক্রমজোর আসছে বাট আমাদের এ ক্রস বিতে আমাদের যে ক্রোমজোড়গুলো আছে সেগুলো কিন্তু এক্সের মান কিন্তু এখানে এ আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্সের মান হয়ে গেছে বি অর্থাৎ এগুলোর সাথে কোনো মেল নেই তাহলে ফাইনালি আমরা খুব সুন্দরভাবে যে বিষয়টি এখানে লিখতে পারে একটু দেখে নাও আমরা এখানে লিখে নিব মনে রাখতে হবে যে আমরা যেহেতু এ ক্রস বি আর বি ক্রস এ এখানে পাচ্ছি তাহলে এখানে লিখবো অতএব এ ক্রস বি নট ই আমরা বি ক্রস এ লিখে নিব। এটা আমাদের দেখাতে বলেছে তাহলে আমরা শোড লিখে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও এই টাইপের ম্যাথগুলো তোমাদের অবশ্যই খুবই সুন্দরভাবে যদি প্র্যাকটিস করতে হয় বা তোমাদের যদি প্র্যাকটিসে থাকে তাহলে মনে রাখবে এই টাইপের ম্যাথগুলো তোমাদের অতি সহজেই কিন্তু সমাধান করা বা যে কোনো সিচুয়েশনে এই কার্টিস গুণজের ম্যাথগুলো যদি তোমরা পারো বা পরীক্ষার হলে যদি চলে আসে তাহলে তোমাদের মনে রাখতে হবে এই ম্যাথগুলোর জন্য খুব স্পর্শ কাতর এই বিষয়গুলো তোমাদের ভালো করে কিন্তু সলভ করে নিতে হবে তো লক্ষ্য করো এখন আমি এই যে সেটের অর্থাৎ খনাং প্রশ্নের সমাধান তোমাদের সামনে আমি দেখালাম এ ক্রস বি নট এ টু বি ক্রস এ হবে এখন এখান থেকে আমরা গনাং প্রশ্ন কীভাবে আমরা ফাইন্ড আউট করবো একটু দেখে নাও গনাং প্রশ্ন গনাং প্রশ্নটি কিন্তু দেখো থ্রি পয়েন্ট ওয়ান টু অর্থাৎ এখানে দেখো পিড়দার টেন প্লাস ওয়ান বাই দা ফাইভ আছে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি একটু যদি লক্ষ্য করো তোমাদের বলবো এই ক্লাসে তোমরা যারা এখনও সংযুক্ত হও নাই দ্রুত সংযুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমরা তহিদ একাডেমি ফেসবুক পেজে যারা সংযুক্ত আছে ওই আবার তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাবে ওকে তাহলে দেখো আর সমান কথা আছে টু রুট আমাদের টু আছে আমরা উদ্দীপক থেকে কি লিখবো দেখো গণাং প্রশ্নটির সমাধান দেখো আমরা এটা কি লিখতে পারি উদ্দীপক থেকে পাই কি পেতে পারি দেখো উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস থ্রি ইক দেখো আর এখন আমরা লিখবো এখন আর ইক টু টু রুট ওভার টু হলে আমাদের কি মানটি চলে আসবে দেখো যে পি স্কোয়ার মাইনাস থ্রি ইকোস টু দেখো টু রুট ওভার টু হলো তো তোমাদের অনেকেরই মনে আছে যে থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টুয়ে কিছু ম্যাথ আছে যেমন এক্স ইকোস টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এই টাইপের ম্যাথগুলো তোমাদের অনেক আলোচনা আগে করা হয়েছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে আমরা ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা ফাইন্ড আউট করবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পি এর মান কত দেওয়া আছে এখানে দেখো তো পি এর মান আমরা জানি না ওয়ান বাই পি এর মান আমাদের প্রয়োজন হবে কি কারণে আমাদের যে রাশিটির মান আমাদের ফাইন্ড আউট করতে হবে সেই রাশিটি একটু দেখে নাও পিটার ফাইভ এটিকে যদি গুণের বন্টন বিধি আমরা করে লিখতে চাই তাহলে আমাদের এটি কী হবে দেখো আমরা অনেকে বলে এটি ভাগের বন্টন বিধি অ্যাকচুয়ালি এটি ভাগের বন্টন বিধি না এটা অ্যাকচুয়ালি ওয়ান বাই পিট দ্য ফাইভের সাথে আমরা দ্য টেন প্লাস ওয়ান কিন্তু এভাবে আমরা মাল্টিপ্লাই করে করে গুণ করে দিই ওয়ান বাই পিট দ্য ফাইভ ইন্টু দ্য টেন প্লাস দেখো ওয়ান বাই দ্য ফাইভ ইন্টু ওয়ান লেখা হয় এটা অ্যাকচুয়ালি গুণের বন্টন বিধি আমরা অনেকে বলে এটি ভাগের বন্টন বিধি ভাগের বন্টনবিধি আমরা বলবো না ম্যাথমেটিক্যালের সঠিক নিয়মটাই আমাদের বলা উচিত সো আমরা দেখতে পাচ্ছি যে যে রাশিটির মান আমরা ফাইন্ড আউট করব। এটিকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের পি টু দা ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দ্য ফাইভের অ্যাকচুয়ালি মান নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা কিভাবে পি এর মান আমরা নির্ণয় করব। আবার আমাদের শর্ত দেওয়া আছে পি গেটার দেন শূন্য অর্থাৎ ধনাত্মক মান এখানে বলেছে এখানে কিন্তু মান নির্ণয় চেয়েছে যার কারণে এখানে শর্ত দেওয়া আছে এখানে যদি প্রমাণ করতে বলতো তাহলে প্রমাণে অবশ্য পজিটিভ মান থাকতো তখন এই শর্তটা থাকতো না বা শর্ত দেয়া থাকলেও কোনো সমস্যা নেই না থাকলেও কোনো সমস্যা নেই তবে যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে সো এখানে আমাদের অবশ্যই বর্গমূল করতে হবে যার কারণে আমরা এখানে প্লাস মাইনাস মান আসলে আমরা শুধুমাত্র ধনাত্মক মানটি নিব তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে করতে পারি একটু দেখে নাও আমরা এই পি স্কয় শুধু পিয়ের মান যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা এটাকে সূত্রে টু ইন্টু এ ইন্টু বি লিখতে পারি কিনা মাঝের এই পথ থেকে আর আমরা ডানে দেখো ওয়ান লিখতে পারি কিনা আর থ্রিকে আমরা এভাবে টু আকারে লিখতে পারি কি না কারণ এখানে বামপক্ষে পি স্কোয়ার আছে ডান পক্ষে আমাদের এ প্লাস বি হোস্কোয়ার অথবা এ মাইনাস বি হোস্কোয়ার আকারে কনভার্ট করতে হবে আর থ্রিকে ভাঙলে দেখো টু পাচ্ছি আর ওয়ান পাচ্ছি তাহলে টু আর ওয়ান যোগ করলে আমরা থ্রি পাবো তাহলে এটা দেখো তাহলে পি স্কোয়ার সময় আমরা এটা লিখতে পারবো দেখো এই স্কোয়ার প্লাস দেখো সূত্রে টু ইন্টু এ ইন্টু বি প্লাস দেখো বি স্কোয়ার আমরা লিখতে পাচ্ছি তাহলে আমরা থ্রিকে কিন্তু টু প্লাস ওয়ান এই দুটি সংখ্যায় আমরা কনভার্ট করে নিলাম বা বিশ্লেষণ করলাম যাতে করে মাঝের এই পাওয়া যায় তাহলে এই স্কোয়ার প্লাস টু এ তারপর বি আমরা পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পারবো দেখো পি স্কোয়ার সমান এ প্লাস বিহ স্কোয়ার আমরা লিখে নিলাম ফাইনালি আমরা বর্গমূল যদি করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো পি কষ্ট আমরা পাবো রোড ওবার টু প্লাস ওয়ান আমরা অবশ্যই সাইডে এখানে লিখে নেব বর্গমূল করে একটু দেখে নাও দেখলে তোমরা বুঝতে পারবে যে বর্গমূল যদি আমরা করতে চাই তাহলে আমাদের বর্গমূলের ক্ষেত্রে আমাদের কি মান এখানে আসতে পারে খুব ভালো করে একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে সাইড নোটে কিন্তু লিখব যে বর্গমূল করে পাই একটু দেখো এখানে অবশ্যই আমরা সাইড নোটে লিখবো যে বর্গমূল করে পাই বর্গমূল করে তবে এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারি পরবর্তীতে যে আমরা লিখব অবশ্যই পরবর্তীতে যে লিখব পি সমান আমরা লিখব রোডবার টু প্লাস ওয়ান তখন সাইডে আমরা লিখব যেহেতু আমাদের পি গেটার দেন আমাদের শূন্য আছে অর্থাৎ ধনাত্মক মান তখন আমরা ধনাত্মক মান নিচ্ছি কিন্তু আমরা এটার ক্যালকুলেশন করার জন্য পি এর মান পেয়েছি কিন্তু প্লাস মাইনাস আকারে এখানে রাখবো সাইডে কিন্তু বর্গমূল কথাটা লিখব কারণ এটি দীঘাত সমীকরণ আমরা এটিকে বিশ্লেষণ করলে একটি প্লাস মান একটি মাইনাস মান আসবে আর আমরা যখনই এই শর্তটা অ্যাপ্লাই করব তখনই কিন্তু প্লাস মানটা আমরা নিব এখন আমরা পি এর মান পেয়েছি রুট ওভার টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি অর্থাৎ হর লবে আমরা নিয়ে আসলাম আর লবকে আমরা হরে কনভার্ট করলাম এটা অবশ্যই আমরা লিখবো যে ব্যস্তকরণ করে কারণ ওয়ান বাই পি আমাদের প্রয়োজন হবে তাহলে ব্যস্তকরণ করে আমরা লিখে দেব দেখো তো এই টাইপের ম্যাথ তোমরা 3.1 পয়েন্ট এবং থ্রি এ হিউজ পরিমাণ প্র্যাকটিস করেছো যে রুট আকারে কোনো মান যদি এমন থাকে তাহলে দেখো রুট এর মান অবশ্যই ওয়ান থেকে বড় আমরা যদি লবহরকে এই রুট টু প্লাস বিপরীত মান অর্থাৎ রড রুট টু মাইনাস ওয়ান দ্বারা যদি লব ও ডান পক্ষে আমরা গুণ করি তাহলে আমরা হরে কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবো তখন রুট ওভার টু হোস্কোয়ার মাইনাস ওয়ান হোস্কোয়ার সমান আমরা টু মাইনাস ওয়ান হরে শুধুমাত্র আমাদের ওয়ান থাকবে তখন এটার বিপরীত মান চলে আসবে তাহলে আমরা এখন করবো দেখো রুট ওভার টু মাইনাস ওয়ান হরে লিখবো দেখো রুট ওভার টু প্লাস ওয়ান রুট ওভার টু মাইনাস ওয়ান এটা লিখবো লিখে লিখবো ডান পক্ষের লব ও ডান পক্ষের লিখবো লব ও হরকে আমরা উভয় পক্ষকে লিখবো না লব ও হরকে আমরা রুট ওভার টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটা আমরা একটু লিখে নেব এত দ্বারা গুণ করে এটা লিখে নেব দেখো ওকে প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে যদি তোমরা একটু দেখো তাহলে আমরা কী পাচ্ছি দেখো এখানে তাহলে ওয়ান বাই পি আমরা কী লিখছি দেখো রুট ওভার টু মাইনাস ওয়ান আর হরে আমাদের কী হবে বলতো রুট ওভার টু হো স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো লবে শুধু থাকবে রুট ওভার টু মাইনাস হরে দেখো টু মাইনাস ওয়ান ফাইনালি আমরা লিখতে পারবো দেখো রুট ওভার টু মাইনাস ওয়ান লিখতে পারবো ওকে তাহলে আমরা ওয়ান বাই পি এর মান দেখো আমরা কী পাচ্ছি দেখো তো ওয়ান বাই পি এর মান পাচ্ছি রুট ওভার টু মাইনাস ওয়ান আমরা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে অবশ্যই যে এই টাইপের মা ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব তোমরা খুব ভালো করে যদি দেখো যে ওয়ান বাই এর মান কিন্তু দেখো আমাদের রুট টু মাইনাস ওয়ান পাচ্ছি আমাদের শুধু পি এর মান ছিল রুট টু প্লাস ওয়ান আমরা বিপরীতকরণ যখনই করলাম আমরা ব্যস্তকরণ করে আমাদের এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মান বা কোনো প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে যদি প্লাস থাকে তাহলে বিপরীতকরণ করলে এখানে মাইনাস আসবে তবে কাছাকাছি আমাদের রেজাল্ট হতে হবে এখানে রুট থ্রি থাকলে এখানে রুট টু হবে এখানে রুট সিক্স থাকলে এখানে রুট ফাইভ হতে হবে অর্থাৎ ডিফারেন্সটা ওয়ান থাকতে হবে বর্গ করার পর ওকে এখন আমরা খুব সুন্দরভাবে দেখো পি এর মান পেয়েছি ওয়ান বাই পি এর মান আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কিভাবে তোমাদের মানগুলো নির্ণয় করার চেষ্টা করব এটা আমি কিন্তু বলেছি এটাকে ক্যালকুলেশন করলে এই রাশিটি কিন্তু তোমরা দেখতে পেলে যে পি টু দ্য ফাইভ আর ওয়ান বাই পি টু দ্য ফাইভ এটা আমাদের আসবে তাহলে আমাদের প্লাস আছে আমাদের প্রয়োজন হবে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের একটি রাশির মান আমাদের প্রয়োজন হবে আরেকটি দেখো পি কিউব প্লাস এখানে আমাদের প্রয়োজন কারণ এই দুটি গুণ করলে পিডুদোয়ার ফাইভ ওয়ান বাই পিডুদোয়ার ফাইভ পাবো আর অতিরিক্ত কিছু অংশ পাবো সেটা আমরা পরে যেয়ে বিয়োগ করে দিব তাহলে আমাদের এখন যে কাজ হবে যে এখন আমরা পি সমান পেলাম কত বলতো পি পেয়েছিলাম রুট টু প্লাস ওয়ান পেয়েছিলাম পি আমরা পেয়েছিলাম দেখো রুট ওভার টু প্লাস ওয়ান আর এখানে ওয়ান বাই পি মান পেলাম দেখো রুট ওভার পাচ্ছি এখান থেকে দেখো রুট টু রুট টু জাতীয় রাশি তাহলে দুইটা রুট আমরা লিখতে পারবো তাহলে পি প্লাস বাই পি এর মান দেখো আমরা কি পাচ্ছি দেখো এখানে পি প্লাস এর মান কিন্তু টু রুট টু তাহলে আমরা এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারি বা আমরা পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউয়ের মান আমরা এখানে ফাইন্ড আউট করতে পারবো কারণ আমাদের পি টু দা ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দা ফাইভের মান এখানে দেওয়া আছে ওকে তাহলে আমরা এখন ওই রাশিটির মান যদি আমরা পেতে চাই কি মান হতে পারে আমরা একটু দেখে নিই ওখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। কারণ এটা আমি তোমাদের আগে বিশ্লেষণ করে দিয়েছি এটাকে যদি শর্ট ফর্মে আমি দেখাতে চাই মনে রাখতে হবে যে ম্যাথগুলো তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেছো যার কারণেই তোমাদের খুব সুন্দরভাবে এই ম্যাথগুলোর সলিউশন হয়ে যাবে অটোমেটিকলি তাহলে এখন লিখবো দেখো এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এখানে লিখবো তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এটার মান আমরা টু রুট ওভার টু পেয়েছি মাইনাস দেখো টু পেলাম খুব ভালো করে একটু দেখে নাও তাহলে কথা হয় দুই দুগুনে চার চার দুগুনে আট মাইনাস দুই তাহলে আমরা পেয়ে গেলাম দেখো ছয় পেলাম তাহলে আমরা এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান পেয়েছি সিক্স আবার আমরা কী লিখতে পারি দেখো আমরা পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো নট সূত্র কারণ পি প্লাস ওয়ান বাই পি এর মান দেয় আসে তাহলে এটাকে আমরা লিখতে পারব পি প্লাস ওয়ান বাই পি হোল কি মাইনাস থ্রি ইনটু এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি হোল মাইনাস থ্রি ইনটু পি ইনটু ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে দেখো যোগ করে টু রুট পেলাম পেয়ে খেয়াল করো এটা লঘিস্টকরণ যদি করি তাহলে থ্রি দেখো এটা পাবো টু রুট এখানে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এইট পাবার এখান থেকে একটা টু তাহলে হয়ে যাবে দেখো আমরা সিক্সটিন রুট ওভার টু মাইনাস সিক্স রুট ওভার টু আমরা পাচ্ছি তাহলে আমাদের রুট ওভার টু একই জাতীয় রাশি তাহলে সিক্সটিন থেকে সিক্স আমরা সাবট্র্যাক্ট করলে আমরা সিক্সটিন অর্থাৎ টেন পাচ্ছি তাহলে আমরা পি কিউব প্লাস ওয়ান বাই কিউব পি কিউবের মান টেন রুট ওভার টু পাচ্ছি আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান আমরা সিক্স পেসে এখন এই রাশিটি যদি পেতে চাই এই রাশিটি পাওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সুন্দরভাবে এখানে আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান এটাকে আমরা সমীকরণ এক আকারে লিখতে পারি আর এখানে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব পেলাম এটাকে আমরা সমীকরণ দুই ধরে নিতে পারি এখন আমরা লিখব এক নং ও দুই নং আমরা সমাধান করব বা এটাকে অবশ্যই আমাদের আগে ভেঙে দেখাতে হবে যে এখানে আমরা যে কথাটি লিখবো দেখো পিটদার টেন প্লাস ওয়ান বাই পিটার ফাইভ এটাকে আগেই বলেছি আমাদের গুণের বন্টন বিধি যদি আমরা দেখাতে চাই এটি দেখো অটোমেটিকলি আমরা পেয়ে যাব দেখো পিটদার ফাইভ প্লাস ওয়ান বাই পিটার ফাইভ পাবো তো এই রাশিটি পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে ওইটার মান তো আমাদের দরকার এক এবং দুই আমরা এখন গুণ করব তাহলে এক নং আর দুই নং যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা কি মান পেতে পারে একটু দেখে নাও এখন এক নং ও দুই নং গুন করে পাই একটু দেখে নাও গুণ করে পাই কি পেতে পারে দেখো তাহলে আমাদের বাম পাখ থেকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি কিউব প্লাস ওয়ান বাই আমরা পি কিউব এখানে লিখবো তাহলে এক এক নঙের ডান পক্ষে সিক্স ইন্টু আমরা এখানে পাচ্ছি টেন রোড ওভার টু পেলাম ওকে তাহলে আমরা বামপক্ষ দেখে নিই যে কী মান আসতে পারে এই ক্ষেত্রে আমরা দেখো পি স্কোয়ার আর পি কিউব গুণ করলে আমরা পাবো পিটোদার ফাইভ আর পি স্কোয়ার ইন্টু ওয়ান বাই পি কিউব আমরা রেখে দিই একটু বিশ্লেষণ করে লিখি ওয়ান বাই পি স্কোয়ার লক্ষ্য করো টু দেখো পি আমরা গুণ করলে পাচ্ছি আর ওয়ান বাই পি স্কোয়ার আর ওয়ান বাই পি কিউব সমান পাচ্ছে দেখো ওয়ান বাই পিট দা ফাইভ তাহলে সিক্সটি রুট ওভার টু হলো একটু দেখে নাও এখান থেকে আমরা লিখবো দেখো পিটু দা ফাইভ প্লাস এটা ক্যালকুলেশন করলে ওয়ান বাই পি আর এটা ক্যালকুলেশন করলে পি পাচ্ছি তাহলে ওয়ান বাই দেখো পিটু দ ফাইভ সমান সিক্সটি রুট ওভার টু পাচ্ছে একটু যদি সাজিয়ে নিই তাহলে পিটু দাইভ প্লাস ওয়ান বাই পিট দ্য ফাইভ আর এই দুইটা রাশি আমরা পেয়েছি আগে টু রুট ওভার টু দেখো তাহলে সিক্সটি রুট ওভার টু এখান থেকে আমরা লিখবো পিট দ্য ফাইভ প্লাস ওয়ান বাই পিট দ্য ফাইভ সমান দেখো আমরা সিক্সটি রুট ওভার টু হবে একটু লক্ষ্য করো এই রাশিটি যদি তোমাদের আমি ইন ডিটেলসে ভেঙে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি দেখো আমরা কী পাচ্ছি তো পিটদার ফাইভ প্লাস ওয়ান বাই পিটদার ফাইভ সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো ফিফটি এইট টু এটা যদি এইখানে আমরা লসায় করি তাহলে দেখো পিটদার ফাইভ ক্যালকুলেশন করলে আমরা পিটদার টেন প্লাস ওয়ান সমান দেখো ফিফটি এইট টু আমরা পাচ্ছি ওকে তাহলে ফাইনালি আমরা কী লিখবো নির্ণে মান দেখো আমরা ফাইনালি লিখবো নির্নে মান দেখো ফিফটি এইট রুটবার টু এটাই আমাদের নির্দিষ্ট মান ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক শিক্ষার্থীরা আসো যারা আমাকে ফলো করে থাকো অর্থাৎ সৃজনশীলের এই টাইপের প্রশ্নগুলো সমাধান দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য তোমাদের বলবো যে তোমরা এই টাইপের সৃজনশীল প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা যদি প্র্যাকটিস করো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টুয়ের যে গাণিতিক প্রবলেমগুলো আছে এ প্রবলেমগুলো মেন বইটি আগে তোমরা কমপ্লিট করবে এরপর অনুশীলনী থেকে যে ধরনের কাজ বা উদাহরণ আছে এগুলো খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করো তাহলে এই সৃজনশীলগুলো খুব সহজে আনসার করতে পারবে সো তোমাদের বলবো যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহ এসএসসি দু হাজার একুশ বা দুহাজার সালের পরীক্ষার্থীদের এই টাইপের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে আমরা খাতা মূল্যায়ন করার সময় কিন্তু তোমাদের অনেক ভুল ত্রুটি পেয়ে থাকি আমি আমার এই প্রশ্ন দিয়েই আমার শিক্ষার্থীদের আমি খাতা মূল্যায়ন করার সময় দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু অনেক কম মার্কস পাচ্ছে কিছু সিলি মিস্টেক থাকছে এই মিস্টেকগুলো তোমরা করতে পারবে না তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে টাইপের সিলেবাসে ম্যাথগুলো আছে অবশ্যই প্রচুর পরিমাণ সৃজনশীল প্র্যাকটিস করতে হবে যতটা তোমরা সহজ মনে করছো পরীক্ষার হলে পরিপূর্ণ মার্কস পাওয়ার জন্য ততটা সহজ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা বারবার প্র্যাকটিস করবে বারবার সৃজনশীলগুলো তোমরা দেখবে এবং তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী বা বড় ভাই বা আমরা তো তোমাদের জন্য আছি সবসময় তোমরা সব সময় ফলো করো তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি তোমাদের জন্য এই ম্যাথের ক্লাসগুলো আপলোড করছি সো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো লাইভ সেশনে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ